দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি। দিনাজপুর জেলার বিরল থানার টেকরা গ্রামে আমরা এসেছি মাশরাফি অ্যাগ্রো অ্যান্ড ডেয়ারি ফার্মে। আমরা দেখছি এখানে বেশ কিছু গরু রয়েছে আর সেই গরুগুলো নিয়ে আজকে কথা বলবো। আমার সামনে রয়েছেন মজিবুর ভাই। মজিবুর ভাই এদিক ওদিক তাকাচ্ছেন, কাহিনীটা কি ভাই, এদিক ওদিক তাকাচ্ছেন, এটার কারণটা কি? লোক দেখছেন মানে? আচ্ছা, মানে পার্টি আছে নাকি? বসে আছে মানে গরু নেওয়ার জন্য? আমরা প্যাকেজ দিব, তারপরে গরু নিবে? প্রথম কটা দাঁতালো আছে এর মধ্যে? হ্যাঁ, আচ্ছা, পাঁচ গরু দাঁতা আছে, বাকি বর্তমান পাঁচটা গরু দাঁতা আছে। তার মধ্যে আচ্ছা, এটা দাঁতে নেই, কুরবানি হবে ভাই? কুরবানি হবে, কুরবানি হবে, কুরবানি হিসেবে মাংস আরো একমন ধরবে। এখন যে বর্তমান গায়ে মাংস তিন মন, কুরবানি হিসেবে চার মন হইতে পারে। আচ্ছা, তিন মন কুরবানি আস্তে আস্তে চার মন হইতে পারে, বুঝলে? ঝোল ঝোল ভালো আছে, হাত মোটা, আরো মাংস বাড়ি ধরবে। আচ্ছা, বাড়ি ধরবে, জি। এটা হলো এক নাম্বার, এটা হচ্ছে এক নাম্বার সাইওয়াল, এটা হলো এক সাইওয়াল ভাই। আচ্ছা, যে সাইওয়াল গরু যদি ছেন মতো হাত মোটা ঝোল ভালো, এটা যদি ও যদি পুষতে পারে, হ্যাঁ, আরো বিশাল হবে, বুঝলে? আর কদিন কুরবানি দিবে, তাও দিতে পারে, আরো মাংস ধরবে এখন। আচ্ছা, ধরবে, তিন মন মাংস। আচ্ছা, পরেরটা আসি, এইটা হলো দুই দাঁত, এটা হলো দুই দাঁত, এটা কিন্তু সাইওয়াল মিশাল, এটাও সাইওয়াল মিশাল, এটাও সাইওয়াল কিন্তু মিশাল দেখেন। হ্যাঁ, চোষ মাথা তো খুবই ভালো, গরু ভালো। এবারে ওজন কত হবে গরুগুলো? এবারে এই ধর আমি বলতে দিব, এই একটা দুটো তিনটে চারটে, এই চার গরু হবে তিন মন করে ভাই, তিন মন করে হবে চার গরু, সেট বাদ তিন মন, আর বাকি যে গরু আছে সেট বাদ দিয়ে তিন মন করে হবে, বাকি যে গরু আছে, হ্যাঁ, এলা 115 কেজি গরু বস্তু আছে সেট বাদ দিয়ে, সেট বাদ দিয়ে 115 কেজি গরু বস্তু। আচ্ছা, বাকি এই চারটা তিন মন করে আছে, মানে এই প্রথম চারটা, প্রথম যেটা একটা দুটো তিনটে চারটে চারটা, এটা তো, এটা তো চমৎকার গরু। হ্যাঁ, দুই দাঁত ওলা ঝুল দেখেন, বিশাল হবে, নাপি টাপি দেখেন, দুই দাঁত কিন্তু, এটা এটা দুই দাঁত। আচ্ছা, মাফলার তো ভালো। আচ্ছা, পরেরটা দেখি, এটাও দুই দাঁত, চামড়া ঢিলা, সেট বাদ দিয়ে তিন মন গরু, তিন মন খামার উপযুক্ত। আচ্ছা, গরু খামার উপযুক্ত, এটা হলো তিন নাম্বার গেল, এটা তিন নাম্বার গেল, কুরবানি হবে। শিং মাথা তো ভালোই লাগছে, শিং মাথা থাকলে ভাই কুরবানি হবে, বুঝলে? হ্যাঁ, দাঁত হবে কুরবানি আস্তে আস্তে। এটা হচ্ছে আপনার চার নম্বর গেল, চার নম্বর গরু। আচ্ছা, পাঁচ নম্বর কি আছে? আবার সাইওয়াল মিশাল, এটা কি 100 কেজি হবে? 110 115 সেট বাদ দিয়ে, এটা কি দুই দাঁত? গরুটা দেখান আমাকে, কতটুকু ওজন হবে এটা? দাঁতা
দাতা আচ্ছা গরু কিন্তু আমার ভুলে হয়ে যায় গরু কিন্তু ভাইয়া এখানে ছটা দাতা আছে ছটা গরু হ্যাঁ আমি পাঁচটা কথা বলি গরু আর ছটা দাতা আর ছটা দাতা এটাও দাতা এটাও দাতা আচ্ছা এটা দাতা এটাও দুই দাঁত এটাও দুই দাঁত হ্যাঁ এটাও তো টেম গরু একবার টেম গরু এটা কিন্তু ভাই 115 কেজি গোসের পাতিয়া হুম তিনটা গরু 115 কেজি তিন মন তাহলে এভারেজ কত আসতেছে এভারেজ 110 কেজি করে দেবো 115 এভারেজ 115 করে দর্শক শুনছেন যে এভারেজ 115 করে মাংস হবে উনি বলছেন তো আমরা গরু চার মন করে হবে না টাইম টাইম এত নাই তাহলে পাশে হচ্ছে তিনটা চারটা পাঁচটা খানদানি গরু সব রঙের মাল সব ভাই রঙের মাল ছয়টা সাতটা বডি দেখেন হ্যাঁ গরু হলে গরু বডি দেখেন বডি দেখতে হবে গরু রং কালা দেখেন কালা দেখেন আটটা এই নয়টা এই হচ্ছে নয়টা সব কালারফুল গরু বুঝলেন হুম সব রঙের মাল রঙের মাল বংশীয় মাল রং দেখিলে দোসরা কি এমনি বেশি বিক্রি 10 দেখিলে আচ্ছা কত করে রাখছেন এগুলা ভাই বেশি দাম চাইলে আমরা লাভ লাভ করি হালকা লাভ করেন তো লাভ করি হালকা না আমরা খাবো কি বলে আচ্ছা লোকজন আছে হালকা লাভ করি এই যে গুণ্ড বা দিল্লি বাজারে রাখা আচ্ছা গুণ্ড আমাদের 87,500 করে এবার আছে 87,500 করে এবার আছে এভারেজ এভারেজ ভাই একবার ফিক্স লাভ আমি লাভ চাই সীমিত লাভ করি সীমিত যদি এবারে 87,500 করে এবারে লাভটা ভাই এই নয় গুরু আচ্ছা এই নয় গুরু হচ্ছে 87,500 করে 500 করে এবারে জি দর্শক শুনছেন 87,500 করে এভারেজ তো আমরা একটু নাম্বারটা বলেন আপনার নাম্বারটা 01767 হ্যাঁ 30 12 60 এই নাম্বারে যোগাযোগ করলে আমরা যোগাযোগ করলে পাবো ভাই আর পেকে ছড়া গরু আমাদের বাড়ি 2-4 থাকি ভাই থাকে এটা তো যদি স্কিল নিতে চায় লাইফর নিতে তা দিতে দিব আর কি 420 টাকা 430 430 ভাই এখন তির দাম বাড়ছে মানে গরু না রঙের বানালা 30 টাকা নিচে 2000 টাকা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো ছিল মাস্টার ফ্যাক গ্রাউন্ড ডেইরি ফার্মে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা এই ধরনের গরু কিনতে চান যেখান থেকে কিনেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা গরু সব সাইজের মাল